السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকের দর্শে আমরা দেখব যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মত, তিনি এবং তার উম্মতের দলভুক্ত কারা নয়, তিনি নিজ জবানে তিনি বলেছেন যে ওই ওই ব্যক্তি আমার দলভুক্ত নয়, তারা কারা, এই করলে সে আমার দলভুক্ত নয়, এই করলে সে আমার দলভুক্ত নয়, তার মানে সে কি কাফের? হতে পারে কাফের, আবার নাও হতে পারে। কখন কাফের হয় না? যখন তার উদ্দেশ্য যে যে কাজটা করছে এই কাজটা আমার দলের লোকের কাজ হতে পারে না। দেশে নিয়ম আছে, রাজনৈতিক দলের একটা খারাপ কাজ করলে দল থেকে বের করে, বহিষ্কার, দল থেকে বহিষ্কার করে দিতে, তার মানে কি দলের নামটা বজায় রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উম্মত, একজন মুসলিমের পূর্ণাঙ্গ রূপে যে কাজ তাকে করতে হয় সেই কাজ অনেকে করতে পারে না। আর যখন করতে পারে না, এমন কোন কাজ করে যে কাজ কোন মুসলমানের উপযুক্ত না, মুসলমানের জন্য শোভনীয় না, মুসলমানের জন্য করণীয় না, মুসলমানের কর্তব্য না, এটা হচ্ছে অমুসলিমের কর্তব্য। তাই তিনি বলেছেন লাইসা মিন্না, লাইসা মিন্নি, ফালাইসা মিন্না, ফালাইসা মিন্নি, সে আমার দলভুক্ত নয়, আমাদের মত দলভুক্ত নয়। কখনো বলেছেন আমার দলভুক্ত নয়, কখনো বলেছেন আমাদের দলভুক্ত না। কোন কোন লোক আমরা একটু দেখব। প্রথম হাদিস মুসনাদে আহমদের হাদিস, ইবনে উমার থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইসা মিন্না মান তাশাব্বাহা বিরিজালি মিনান নিসা ওয়ালা মান তাশাব্বাহা বিন্নিসাই মিনার রিজাল। প্রথমেই নারী পুরুষকে সম্বোধন করে বলছেন, নারী এবং পুরুষ উম্মতে সবাই, যে পুরুষ মহিলার বেশ ধারণ করে সে আমাদের দলভুক্ত নয়, আর যে নারী বা যে মহিলা পুরুষের বেশ ধারণ করে সে আমাদের দলভুক্ত না। আপনারা দেখবেন বহু পুরুষ আছে যারা মহিলার চলন বলন ইত্যাদি, অনেক সময় অভিনয়ের জন্য ইত্যাদি তারা রূপ ধারণ করে, আর অনেক মহিলা প্যান্ট শার্ট পরে এবং চুল ছোট করে পুরুষের রূপ ধারণ করে, এরা আসলেই অভিশপ্ত। এবং এদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এরা আমার দলভুক্ত নয়। আর তার মানে কি, যে কাজটা এরা করছে এক অপরের অনুকরণ। দেখবেন পুরুষে ছাপা জামা পরছে, ছাপা লুঙ্গি পরছে, আর মহিলারা তার বিপরীত। পুরুষে মহিলাদের মতো গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়ছে, আর মহিলারা হাঁটুর ওপরে, তাই না, কিংবা হাঁটুর কাছাকাছি তুলে কাপড় পরছে। পুরুষরা লম্বা চুল রাখছে, আর মহিলারা বাবরি কাট, কি ছাঁট আর কি ছাঁট, ডোলাল ছাঁট, তারপরে কি কি সব বলছে, হাঙ্গামা ছাঁট আর কি কি ছাঁটের নাম দিয়েছে এরা, সাধনা কাট আর কিসের কাট, তারপরে কুকুরের নামে, এটা কুকুরের নামে কাট আছে, বিভিন্ন রকমের কাট আর কাটিং আপনি সেখানে গেলেই শুনতে পাবেন। সেখানে বিভিন্ন কাটের ছবি দেওয়া আছে, নাম লেখা আছে, কিংবা আপনি বলবেন কিংবা জিজ্ঞেস করবেন যে কি কি কাট আছে, নাপিত আপনাকে সব বলে দেবে। এইভাবে অনুকরণ, অন্ধ অনুকরণ করে পুরুষ নারীর এবং নারী পুরুষের যে কোনো ভাবে, চলনে বলনে, ভাবে ভঙ্গিতে এবং লিবাসে পোশাকে যদি এরকম বেশ ধারণ করে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে বা সেই নারী বা পুরুষ আমার দলভুক্ত নয়, আমাদের দলভুক্ত নয়। তার মানে তাদের এই আচরণ আমাদের লোকের কাজ না, এগুলো অমুসলিমদের, কোন অমুসলিমদের, চাহে সে যে কোন কাফেরদের আচরণ, আমাদের মুসলমানদের বা উম্মতে মুহাম্মাদের আচরণ এরকম হতে পারে না। এই শ্রেণীটি মানে সাদৃশ্য গ্রহণ, আনুরূপ্য গ্রহণ, এক জাতি অপর জাতির আনুরূপ্য গ্রহণ করে, মানে সে চেষ্টা করে কি যে আমি অমুক জাতির মতো হব। সাহেবি লিবাস পোশাক বা পশ্চিমী লিবাস পোশাক নিয়ে গর্ব করে, ভাবে কি আমি সেই রকম, পরের লিবাস পরে নিজেকে বা পড়তে নিজেকে লজ্জাবোধ করে না।
তাতে লজ্জাবোধ হয় না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির আনুরূপ্য গ্রহণ করবে, সাদৃশ্য গ্রহণ করবে, সে তাদেরই দলভুক্ত। তার মানে কি সে কাফের? উদ্দেশ্য তা না, তার কারণ আচরণটা তাদের, এই আচরণের ফলে সে তাদেরই দলভুক্ত হবে এবং আমার দলভুক্ত বা আমাদের দলভুক্ত থাকবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজি শরীফের হাদিস ইবনে ওমার থেকে বা ইবনে আমর থেকে বর্ণিত, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা, সে ব্যক্তি আমাদের দলভুক্ত নয় যে যে ব্যক্তি অপরের মানে অপর জাতির আনুরূপ্য গ্রহণ করে, সাদৃশ্য গ্রহণ করে, সে আমাদের দলভুক্ত নয়। অতএব তোমরা লা তাশাব্বাহু বিল ইহুদ, তোমরা ইহুদিদের আনুরূপ্য গ্রহণ করো না, ইহুদিদের মতো হয়ে হতে চেয়েও না, ইহুদিদের চাল চলন লিবাস পোশাক আকিদা ইত্যাদি তাদের মতো হয়েও না। আচ্ছা, তাদের মতো হয়েও না মানে কি? মানে দুনিয়াতে মনে করুন এটা একজন ইহুদি ক্যামেরা আবিষ্কার করেছে, তো ক্যামেরা আবিষ্কার আমরা করতে পারি না? এটা উদ্দেশ্য না। উদ্দেশ্যটা কিসের? হ্যাঁ, দিনদারির ব্যাপারে, বিশেষ করে দিনদারির ব্যাপারে, পার্থিব ব্যাপারে না, দিনদারির ব্যাপারে তোমরা ওদের মতো হয়েও না। লা তাশাব্বাহু বিল ইহুদ, ইহুদির মতো হয়েও না। ওয়ালা বিন নাসারা, নাসারাদের মতো হয়েও না। ফাইন্না তাসলিম আল ইহুদি আল ইশারাতু বিল আসাবিয়া, এই দেখেন এখানে বলে দেওয়া হয়েছে, ইহুদিরা সালাম দেয় হাতের ইশারায়, আর ওয়া তাসলিমুন নাসারা আল ইশারাতু বিল আকফ, আর নাসারা সালাম দেয় এইভাবে। অতএব বুঝতেই পাচ্ছেন যে এইভাবে সালাম দিলে, এই ধরনের সালাম দেওয়াটা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের আচরণ, কোন মুসলমানদের আচরণ এইভাবে হতে পারে না। মুসলমানদের আচরণ কি? মুসলমানদের যে সালাম, আসসালামু আলাইকুম, রহমতুল্লাহ, মোসাফা আছে ইত্যাদি, কিন্তু ওদের মতো হাতের ইশারায় সালাম দেওয়া, আঙ্গুলের ইশারায় সালাম দেওয়া তোমরা যদি গ্রহণ করো তো তোমরা ওদের মতো হয়ে গেলে। অতএব তোমরা এই ব্যাপারে ওদের অনুকরণ করবে না, কারণ যে ব্যক্তি যে জাতির অনুকরণ করে সে তাদেরই দলভুক্ত। এখানে প্রশ্ন আসবে যে হুজুর, তাহলে হাতের ইশারাতে সালাম দেওয়া যাবে কি না? হাতের ইশারায় সালাম দেওয়া যাবে কোন সময়? যখন মনে করেন এই যে মসজিদে কাঁচের ভিতর থেকে, এখানে মসজিদের ভিতর থেকে বাইরে লোক দেখা যাচ্ছে কিন্তু আওয়াজ শোনা যাবে না, কেন? কাঁচ রয়েছে। তো এই কাঁচের বাইরে যদি কেউ সালাম, কাউকে সালাম দিতে হয় তো হাতের ইশারায় দিতে হবে, গাড়ির ভিতর থেকে দিলে হাতের ইশারায় দিতে হবে, কিংবা অনেক দূরে থাকলে পরে তাকে হাতের ইশারায় সালাম দিতে হবে, কিন্তু মুখে সালাম উচ্চারণ করতে হবে। এ নয় শুধু হাত ইশারা করে দিলেন তা না, মুখে বলতে হবে আসসালামু আলাইকুম। আসতে বলবেন, জোরে বলে শুনতে পাবে না, অতএব আসতেই বলবেন। হাতের ইশারাতে সালাম দিলে আপনাকে মুখে সালাম বলতে হবে, মুখে সালাম না বলে যদি হাতের ইশারা করেন তাহলে কিন্তু এটা ওদের মতো হয়ে যাবে এবং জায়েজ হবে না। যেমন অন্য হাদিসে আছে যে ইহুদি ও খ্রিস্টানরা তাদের পাকা চুল দাড়ি রঙায় না, তোমরা রঙাও। তার মানে কি? ওদের বিরোধিতা করো, ওদের আনুরূপ্য গ্রহণ করো না, ওরা সাদা রাখে তোমরা সাদা রাখবে, তাহলে ওদের মতো হয়ে গেল। অতএব এটা গ্রহণ করো না। তারপর ওরা দাড়ি রাখে না, যেমন মুশরিকরা দাড়ি রাখে না, তোমরা দাড়ি রেখে তাদের বৈপরীত্য করো, তাদের মতো হইও না, তারা দাড়ি বিহীন থাকে বলে তোমরা হবে, এটা তোমাদের জন্য জায়েজ না। এইভাবে একটার পর একটা বিরোধিতা করতে বলেছেন। আপনারা জানেন আশুরার রোজা রাখার ব্যাপারে, আশুরার রোজা রাখা এটা আসলে জাহিলি যুগে এই রোজা ছিল, জাহিলি যুগে লোকেরা রোজা রাখত। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় এলেন তখন দেখলেন ইহুদিরাও রোজা রাখছে, আশুরার দিন রোজা রাখছে। জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, তোমরা আশুরার দিনে রোজা কেন রাখো? তখন তারা বলল যে এটা হচ্ছে সেই দিন যেদিন মুসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন, আমরা সেই শুক্রানা স্বরূপ বা মুসা আলাইহিসসালাম শুক্রানা স্বরূপ ওই দিনে রোজা রেখেছিলেন, আর তাই আমরাও রোজা রাখি। সুতরাং আশুরার দিনে ওরা রাখছে, দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন ঠিক আছে, যদি আমি বেঁচে থাকি তো আগামী বছরে আশুরার সাথে 9 তারিখেও রাখবো, মানে একদিন আগে রোজা রাখবো, তাহলে কি হবে, ওদের মতো হব না। এই জন্য একটা হাদিসে আছে, যেভাবে পারো সেইভাবে আল্লাহর দুশ্মনদের বিরোধিতা করো, তারা যেটা করছে তুমি করবে না।
যেভাবে পারো, এমন কি রং, আপনি কোন রঙের জামা পরবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সামনে এক সাহাবী জাফরান রঙের জামা বা হলুদ রঙের জামা পরে এলেন, তখন তিনি বললেন যে এটা কেন পরছো, এটা পরো না, এটা হচ্ছে কাফেরদের লিবাস। দেখছেন, তাহলে কাফেরদের যে লিবাস সেই লিবাস তুমিও পরো না, কাফেরদের যেটা লিবাস হবে সেটা তোমরা পরো না। এই জন্যই আপনারা শুনেছেন বিতর্ক এই টাই নিয়ে, টাইটা কাদের, এটা কি মুসলমানদের না কাফেরদের, এটা হচ্ছে কাফেরদের ইউরোপীয়দের, কিন্তু এটা কি দিনী প্রতীক না দিনী প্রতীক না, এ নিয়ে কেউ বলছেন এটা দিনী প্রতীক, অতএব এটা পরা যাবে না। আর অনেকে বলছে না এটা দিনী প্রতীক না, এটা লেবাস ওরা পরে, আমরাও দেখে দেখে পড়ছি। এই জন্য অনেকে, অনেক মুসলিম দায়ীরাও পরে তাই পরে, তাদের আনুরূপ্য গ্রহণ করে, তাদেরকে আকর্ষণ করার জন্য তাদের আনুরূপ্য গ্রহণ করে। যদি তারা তাদের দিনী প্রতীক না হয় তাহলে জায়েজ, আর যদি যেমন প্যান্ট শার্ট পরা, জায়েজ না জায়েজ, প্যান্ট শার্ট পরা মুসলমানদের লিবাস না, এ হচ্ছে ইউরোপীয়দের লিবাস, ইউরোপিয়ানদের লিবাস প্যান্ট শার্ট পরা মুসলমানদের জন্য কি হারাম না, তবে যেন ইসলামী শরীয়ত অনুযায়ী হয়, গাঁটের উপরে যেন প্যান্ট থাকে। এখন যদি আপনি প্যান্ট শার্ট পরেন তাহলে আপনাকে হারাম বলা হবে না, তেমনি টাইটা, টাইটাও হারাম বলা যাবে না, যদি না সেটা দিনী প্রতীক হয়। দিনী প্রতীক যেমন হিন্দুদের মহিলারা কি করে, সিঁদুর ব্যবহার করে, এটা একটা দিনী প্রতীক, এই জন্য মুসলমানদের মেয়েরা সিঁদুর পরে না, ঠিক আছে। টিপ, এই যে লাল টিপ ওরা লাগায়, মুসলমানদের মেয়েরা লাল টিপ লাগায় না। আর এই লাল টিপ এবং সিঁদুর লাগানোর যে ইতিহাস আছে সেটা জানলে পরে আরো লাগানো উচিত না। সেটা আপনারা জানেন যে হিন্দু মেয়েরা বিশেষ করে কুমারী মেয়েদের যখন বিয়ে হতো তখন বাসর রাতে, বাসর রাত কাটানোর পরে সকালে সতীচ্ছদ যে বিদীর্ণ হতো এবং রক্তপাত হতো, সেই রক্তপাত কপালে লাগিয়ে বাড়ির লোককে দেখাতে হতো যে আমি ছিলাম সতী, আমার সতীচ্ছদ এর আগে ছিন্ন হয়নি, আজকেই আমার ছিন্ন হয়েছে, অতএব আমি কি সতী নারী। এইটা প্রমাণ করার জন্য আপনার সে রক্ত লাগানো হতো, তারপরে সেটা আস্তে আস্তে কেটে গেল এবং সে কুপ্রথা চলে গেল, কুসংস্কার গেল, এসে একটা সংস্কার এলো কি, সে রংটা থেকে গেল, দিয়ে হয়ে গেল দাদা দেয় একবার বৌদি নেয় বারবার, এটা হতে লাগলো সিঁদুর রূপে, এবং এই ফোঁটা, এই ফোঁটাও সেই রক্তের যে লাল, এই জন্যই বলা হচ্ছে যে এটা মুসলমানদের মেয়েরা ব্যবহার করতে পারে না, মুসলমানদের মেয়েরা এই টিপ বা সিঁদুর ব্যবহার করবে না, কারণ এটা হচ্ছে হিন্দু মহিলাদের একটা প্রতীক। আর সে প্রতীকটা কি, যে মেয়েটার কি হয়েছে, ভ্রমণ হয়েছে, মেয়েটা রমিতা বা মেয়েটা বিবাহিতা, এই যে একটা প্রতীক, এই প্রতীকের চিহ্নটা ওদের জন্য, অতএব সেটা মুসলমান কোনো মেয়ে ব্যবহার করতে পারে না। এক বক্তাকে জিজ্ঞেস করা হলো যে হুজুর, হিন্দুদের মেয়েদের বিয়ে হলে চেনা যায়, মুসলমানদের মেয়েদেরকে কি করে চিনবো? তো উনি বলে, আরে মুসলমানদের মেয়েদেরকে চেনা কি দরকার, তো পর্দায় থাকবে, তো সিঁদুর দেখবে কি করে? যে মেয়ে মহিলা পর্দায় থাকবে, বোরকায় থাকবে, সে মেয়েকে চেনার দরকার কি বিবাহিত না অবিবাহিতা, তাই না? অতএব এদের জন্য কোনো প্রতীকের দরকার নেই, চিহ্নের দরকার নেই, যে হ্যাঁ মেয়েটার বিয়ে হয়েছে অতএব এর সাথে ইভটিজিং করা যাবে না, আর বিয়ে না হলে ফাঁকা আছে দেখে তার সঙ্গে ইভটিজিং করবে, দেখে এটা এটা কোন কথা হলো? আজকাল তো বিবাহিত মেয়েদের সাথেও হচ্ছে, চিহ্ন থাক আর না থাক, মুসলমানদের মেয়েদের চিহ্নের দরকার নেই, কারণ মুসলমানদের মেয়েরা পর্দার সাথে থাকবে। মোট কথা, তারা ওই প্রতীকী চিহ্ন, মানে কোন মুসলিম নারী ওদের প্রতীকী চিহ্ন ব্যবহার করতে পারে না। তেমনি লিবাস, কোন মুসলিম নারী প্যান্ট শার্ট ব্যবহার করতে পারে না, প্যান্ট পরতে পারে না, শার্ট পরতে পারে না, কেন? প্রথমত যে কাফেরদের মেয়েরা পরে, তাই না? দ্বিতীয়ত পুরুষরা পরে, দুই ভাবে জায়েজ না, প্যান্ট শার্ট পরা মেয়েদের জন্য দুই ভাবে জায়েজ না, কি? এক হচ্ছে কাফেরদের মেয়েরা পরে, দ্বিতীয় হচ্ছে পুরুষরা পরে। অতএব এই পোশাক মেয়েরা ব্যবহার, আমাদের মুসলমানদের মুসলিম মেয়েরা, মুসলিম নারীরা ব্যবহার করতে পারে না। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খবরদার তোমরা বিজাতির অনুকরণ করো না, বিজাতির দিকে ঝুঁকে পড়ো না, বিজাতির অন্ধভাবে অনুকরণ করো না লিবাসে, পোশাকে, আচরণে, ইত্যাদি ইত্যাদি। তাহলে বোঝা গেল এক শ্রেণীর মানুষ যারা এক অপরের অনুকরণ করে, যে অনুকরণ করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। তিন নম্বর
পয়েন্টে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস দেখব, যে কোন লোক, যে লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার উম্মতের দলভুক্ত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাবারানির হাদিস, ইমরান ইবনে হুসাইন থেকে বর্ণিত, লাইসা মিন্না মান তাতায়্যারা ওয়ালা মান তুতায়্যারা লাহ, সে ব্যক্তি আমাদের দলভুক্ত নয় যে ব্যক্তি অশুভ ধারণা করে। তাতায়্যারা, অশুভ ধারণা, কেমন শুভ অশুভ ধারণা আছে মনে করুন, সে যুগে ছিল, এখনো আছে, একটা তীরদানে তীর থাকতো, সেখানে লেখা থাকতো যে আগামীকাল আমি সকালে কোথায় যাব, ফজরের নামাজ পড়ে মনে করুন ঢাকা যাব, এই ঢাকা সফরটা আমার জন্য শুভ না অশুভ তা দেখার জন্য দুটো তীর থাকতো, একটা তীরের ফলার উপরে লেখা থাকতো শুভ আর একটা তীরের ফলার উপরে লেখা থাকতো অশুভ, দিয়ে এভাবে তুলতো, ওই যে লটারি যাকে বলে লটারি, লটারি করে চোখ বন্ধ করে তুললো, দেখলো অশুভ লেখা আছে, না কাল যাওয়া হবে না। এর সাথে কোন সফরের শুভ অশুভ কোন সাথ আছে? কোন সাথ নেই, কিন্তু ওরা এটা ভাবতো, পাখি উড়াতো, পাখি বলতো ডাইনি দিকে গেলে শুভ, বাম দিকে গেলে অশুভ, দিয়ে ছেড়ে দিত পাখিটা, যদি বাম দিকে যেত তাহলে যেত না, সফর করতো না, আর ডান দিকে গেলে সফর করতো। যেমন আপনার মেয়ের সাথে এক ছেলের বিয়ের কথা হলো, আপনি দেবেন না দেবেন, আমাদের কি করতে হয়? কি করতে হয়? ইস্তেখারা করতে হয়, ইস্তেখারা করে জানতে হয় আল্লাহর কাছে যে আল্লাহ এটা হবে, ঠিক হবে না, অশুভ হবে না অশুভ হবে, শুভ অশুভ আল্লাহর কাছে, মঙ্গল অমঙ্গল, কল্যাণ অকল্যাণ আল্লাহর কাছে নিতে হবে। কিন্তু ওরা ডাইরেক্ট পাখির কাছে। এই কদিন আগে বিশ্বপাপের খেলা হলো, বিশ্বপাপের খেলায় বিশ্বপাপ কে জিতবে, কাপ কে জিতবে, একটা উট কে, তার আগে অক্টোপাস কে বলেছিল না এভাবে ধরিয়ে যে অমুক জিতবে, একটা উট, সেই উটের উটকে দিয়ে তুলাইলো, জানাইলো যে হ্যাঁ কে, এগুলো কি হচ্ছে শুভ অশুভ ধারণা, এদের সাথে কি, এদের কি জ্ঞান আছে? কিন্তু মানুষ এইভাবে শুভ অশুভ ধারণা গ্রহণ করে থাকে, যেমন আমাদেরও গ্রহণ করি, ডান চোখটা লাফাচ্ছে, ডান চোখটা লাফাচ্ছে কি হলো, না নোকসান আছে, বাম চোখ লাফালে লাভ আছে, ডাইনে শিয়াল গেলে নোকসান আছে, বামে শিয়াল গেলে লাভ আছে, এই যাই হোক উল্টো পাল্টা কিছু একটা, এইভাবে নানা ধারণা করে। কাকে আদার খাওয়াচ্ছে, মানে বাচ্চা, তার কাকের বাচ্চাকে কিছু খাওয়াচ্ছে ঘরের চালে, বলছে আমাদের মেহমান আসবে, বুঝতে পারলেন, মাথা আচুরছেন চিরুনি দিয়ে, হঠাৎ করে চিরুনিটা হাত থেকে পড়ে গেল, কোন মেহমান আসছে, এরকম হয় নাকি? বলেন না, বলে না, কথা বলছেন দেওয়ালের টিকটিকি এরকম শব্দ করলো, দেখলি আমার কথা সত্যি, বলে না, বলে না, এইরকম বহু ধারণা আছে, শুভ অশুভ ধারণা। শুভ ধারণা করায় সমস্যা নেই, সমস্যাটা আছে বেশি কিসে? অশুভ ধারণায়। কারণ অশুভ ধারণাতে মানুষ কাজে পিছিয়ে আসে, ও যে যাবে না কাল, অথচ গেলে তার ক্ষতি হবে না হবে সে আলাদা ব্যাপার, কিন্তু শুধুমাত্র এই অশুভ ধারণার ফলে সে আর যেতে পারল না, গেল না, তার জন্য এই ধারণা করা জায়েজ না, সেই ব্যক্তি আমাদের দলভুক্ত নয় যে কোনো কিছুকে নিয়ে অশুভ ধারণা করবে, অথবা কোনো ব্যক্তির জন্য অশুভ ধারণা করানো হবে। আপনি এলেন হুজুর, আমি কালকে সফরে যাব, কিংবা আমি এই ব্যবসা করব, কিংবা আমি এই বিয়ে দেবো, সেটা ঠিক হবে না ভুল হবে একটু দেখে দেন, তখন আমার কাছে ফালনামা আছে, ফালনামা, ওই ফালনামাতে আলিফ বা তাসা জিম হিয়া কিংবা 1 2 3 4 করে লেখা আছে, দিয়ে আপনাকে বল হ্যাঁ যে এখানে হাত দেন, চোখ বন্ধ করুন, চোখ বন্ধ করুন, হ্যাঁ দিয়ে হাত দেন, যে একটা জায়গায় হাত পড়লো সেখানে লেখা আছে মনে করুন হা কিংবা তিন, এবার হা এবং তিনই আমার কাছে লেখা আছে যে আপনার কি হতে পারে, বাস বলে দিলাম না আপনার এই হবে, এটা আসলে গায়েবী খবর জানা, তাই না? আর বিশেষ করে অশুভ ধারণার জন্য আপনার জন্য করানো হলো, তার মানে আপনিও নবীর উম্মত নন আর যে করছে সেও নবীর উম্মত নয়, আও তাকা হানা আও তুকু হেনালা, কিংবা গণনার কাজ করে, যে যে গণনার কাজ করে সেও নবীর উম্মত না, আর যার জন্য করা হয় সেও নবীর উম্মত নয়, গণনার কাজ, হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ আপনার ছেলে কয়েকটা, আপনার মেয়ে কয়েকটা, আপনার বিপদ আছে না নেই, আপনার চাকরি আছে না নেই, এসব হস্তরেখা পরীক্ষার মাধ্যমে বলে দেয়, এ হচ্ছে গণনা, হস্তরেখা গণনা করে তারা, কিংবা আরো সব কি কি গণনা আছে ওদের, কত রকম গণনা, কেউ রাশি চক্র গণনা করে, কি করে কি করে, এরা কিন্তু নবীর উম্মত না। আর এই কাজগুলো করলে, বিশেষ করে গণনার কাজ করলে মানুষ কি হয়ে যায়,
কাফের হয়ে যায়। এখানে কিন্তু এই নয় যে সে মানুষ মুসলিম থাকে, তার কারণ গণনার কাজ করলে সে কাফের হয়ে যায়। কেন? তার দলিল আলাদা আছে। কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি গণকের কাছে যায় তার কি হয়? 40 দিনের নামাজ কবুল হয় না, তাই না? 40 দিনের নামাজ যে গেল জিজ্ঞেস করল, বিশ্বাস করলো না, বলছে যা বলছে বলছে, দেখি পরীক্ষা করার জন্য কি বলছে, জিজ্ঞেস, কিন্তু বিশ্বাস করলো না, তার ফলে তার 40 দিনের নামাজ কবুল হবে না। আর যদি বিশ্বাস করে তাহলে তো খালাস, ফাকাত কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মাদের উপরে যা অবতীর্ণ হয়েছে, কি অবতীর্ণ হয়েছে? কোরআন, কোরআনের প্রতি সে কাফের হয়ে যাবে। কেন? কোরআন বলছে কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আসমান জমিনে যা কিছু আছে আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েবের খবর জানে না। আর এ বলে দিল গায়েবের খবর, এদের তোমার এই হবে, তোমার ওই হবে, তোমার চাকরি হবে, তোমার বিপদ হবে, ইত্যাদি ইত্যাদি। সুতরাং এটা ভয়ানক, সে কাফের হয়ে যাবে। আও তাসাহারা আও তুসুহের আলাহ, এটাও কুফরি, সেহের, জাদু, জাদু করে অথবা কারো জন্য জাদু করা হয়, কারো অর্ডার মতে জাদু করা হয়, এ তাবিজ করলো, সরাসরি নিজে করলো, কোন মেয়েকে কোন ছেলেকে জাদু করলো তার ক্ষতি করার জন্য, অথবা অন্য কেউ এলো, আমি অমক মেয়েকে ভালোবাসি তাকে বিয়ে করতে চাই, কিংবা আমি অমক মেয়ে, সে আমাকে ভালোবাসে না, সে আমাকে প্রত্যাখ্যান করে, আমি তার ক্ষতি করতে চাই। আজকাল তো অ্যাসিড ছুড়ে ক্ষতি করছে, তাই না? ওরা কি ছুড়ে ক্ষতি করে? জাদু ছুড়ে, জাদু ছুড়ে ক্ষতি করে, ফলে তার ক্ষতি হয়। সুতরাং যে জাদু করবে সে তো কাফের হয়ে যাবে, তাই না? কারণ জাদু করা শিরিক, আর যার জন্য জাদু করা হবে সে ওই শিরকে শিরিক নিতে এসেছে, সেও মুশরিক হয়ে যাবে, সেও কাফের হয়ে যাবে। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলভুক্ত সে থাকছে না, যদিও সে নামাজ পড়ে, যদিও সে ইমামতি করে। ইমামতি করে এমন লোক তাবিজ করে না, করে না? খুব বড় বড় তাবিজকারী আছে, তাবিজ করে ছেলে মেয়েকে আপনি অবাক হয়ে যাবেন। আমার এলাকায় এক জায়গায় তাবিজ করার ব্যাপারে, এমনি গ্রামের ইমাম সাহেব, মান্যগণ্য ব্যক্তি, তার কাছে ভাই সবাই গিয়ে নিজের মনের কথা বলে। তা একজনের বোন তার স্বামীর সঙ্গে বনিবনা হচ্ছে না, সে ঘরে বসে আছে, ভাইয়ের দুশ্চিন্তা, মা বাপ হয়তো নেই। ইমাম সাহেব কে, হুজুর এই ব্যাপার, আমার বোনটা বহুদিন থেকে ঘরে বসে আছে, তার স্বামীর সঙ্গে বনিবনা হচ্ছে না, তো কোনো ব্যবস্থা বা কোনো দোয়া কিছু আছে কিনা? অধিকাংশ মানুষ তাবিজে বিশ্বাস করে, তো এই তাবিজ দেওয়া তো দূরের কথা, অনেকে তাবিজ দেয়, বলে এই তাবিজটা গিয়ে বালিশের নিচে রাখতে হবে, কিংবা ঘরের কোণে পুঁততে হবে, কিংবা শরবত বানিয়ে দেবে, শরবত স্বামীকে খাওয়াতে হবে, কিংবা যাই হোক, এইভাবে বহু রকমের তাবিজ আছে। এই বেচারি এখন সরল মনে নিয়েছে, আর এর মনে এইরকম সব কুবুদ্ধি আছে, সরল মনে নিয়েছে যে যখন বোনের কথা বলছে তখন বলল ভালো চিকিৎসা আছে আমার কাছে। কি বলল? সব থেকে নোংরা, তোমার বোনের যে সব থেকে নোংরা জিনিস সেটা নিয়ে এসো, সেটাতে শরবত বানিয়ে সেই ও স্বামীকে খাইয়ে দিলে দুজনে এমন ভালোবাসা হবে তোমার বোনকার কোনোদিন ভুলতে পারবে না। ওই যে পিত্তন্ত্রের আজবিলাতে একটা লাল সাধন বলে নাম শুনেছেন, লাল সাধনের? লাল সাধন, লাল সাধন হচ্ছে লাল রঙের শরবত। আর সেই লাল রঙের শরবত কিসে হয় আপনারা বুঝতে পাচ্ছেন, সব থেকে নোংরা জিনিস দিয়ে শরবত তৈরি করে, যাকে খাওয়াবেন সে আপনার পাগল হয়ে যাবে। এই সর্বনাশ যে লোকটা বলল সে অতটা আশা করেনি যে হুজুর মানুষ এত নোংরা জিনিস দিয়ে ওষুধ তৈরি করবে, আশাই করেনি, ফলে সে রাগ হয়ে গেল তার, দিয়ে গ্রামের মান্যগণ্য লোকদেরকে বলল, মোটা যাক আকিদা খারাপ হলেও তাবিজ ব্যবহার করলো এত নোংরা না। বলার পরে সঙ্গে সঙ্গে ইমাম সাহেবের মাথা নেড়া করে বলল, মা সালামা, বাই বাই, আপনি ইমামতি যোগ্য না, আপনার পেছনে নামাজ হবে না, আপনি এত নোংরা চিকিৎসা করেন, নিশ্চয়ই করেছেন কোথা, আবার করতে বলছেন, তাহলে আপনার পেছনে নামাজ পড়া আমাদের দরকার। সত্যিই তাই, এমন লোক যে শিরকি তাবিজ লিখে, এমন ইমাম যে জাদু করে, যে তাবিজ করে, যে শিরকি তাবিজ লিখে, যে ওই যে আপনার পাখির হাড় দিয়ে, কোন গাছগাছড়া দিয়ে, কোন শেকড় দিয়ে তাবিজ বানায়, কোন এডিং বিডিং লেখা শয়তানের নাম দিয়ে, জিনের নাম দিয়ে, ফেরাউনের নাম দিয়ে, ফেরেশতার নাম দিয়ে তাবিজ বানায়, এরা শিরিক করে, তাই না? এরা মুশরিক, এদের পেছনে নামাজ হবে না। সুতরাং সেই ইমাম সাহেবকে সেই গ্রাম থেকে বের করে দেওয়া হলো, গ্রামের লোক বড় ভালো করেছিল, কারণ এরকম শাস্তি না হলে, সবাই শাস্তি না দিলে, এমন তো শরীয়ত শাস্তি হলো না, এটা শরীয়তের শাস্তি কি মাথা নাড়া করা? না না না, শরীয়তের শাস্তি হতো আরো মজা হতো, শরীয়তের শাস্তি প্রয়োগ করা হলে অপরাধ মোটেই থাকতো না,
বা কমে যেত, যেমন সৌদি আরবে শরীয়তের শাস্তি শরীয়তের আইন আছে, এখানে অপরাধ খুব কম আছে। যদি তাবিজে ধরা পড়ে তো খবর আছে, আপনার হাতে তাবিজ থাক গলায় তাবিজ থাক, এখানে দেখেছেন তো যারা বাড়ি থেকে আসে প্রথম প্রথম তাবিজ নিয়ে আসে। আমার কাছে একটা লোককে ধরে নিয়ে এসছে, এক মোতাবা ধরে নিয়ে এসে তাবিজে এখানে বাঁধা ছিল হাতে মোটটা মাদুলি দিয়ে আমার কাছে এসছে, দিয়ে বলছে দেখো আব্দুল হামিদ এই লোকটা বাংলাদেশ থেকে এসেছে, হাতে এটা রয়েছে, এটা জাদু আছে না কি আছে জিজ্ঞেস করো। তো আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার, এটা আপনি কি জন্য নিয়েছেন? আমি তো জানি। তো বলছে হুজুর আমি বিদেশে এসেছি, আমার মা আমাকে দিয়েছে, বলছে কোনো সময় হাত ছাড়া করবি না, এটা হাত ছাড়া করলে তোর বিপদ হবে। আমি বললাম এটা তো ঠিক না, যেই দিয়েছে আপনার মা নিশ্চয়ই দেয়নি, কারো কাছ থেকে কোড় নিয়ে দিয়েছে, কোনো হুজুরের কাছ থেকে নিয়ে দিয়েছে, কিন্তু এরকম বিশ্বাস যদি আপনি করেন এটা কি হবে, শিরিক হবে না? এটা শিরিক হয়ে যাবে। সঙ্গে সঙ্গে আমাকে বললো খুলে দেখো কি আছে। তো মাদুরিটা খুললাম, খুলে খুলে দেখছি একটা কাগজ রয়েছে মোড়ানো, সেই কাগজটা খুলে দেখছি কিছু না, এইভাবে দাগ টানা রয়েছে, বুঝতে পারছেন? আছে কিছু কিছু তাবিজ আছে এইভাবে দাগ টানা থাকে, কিছু কিছু তাবিজ অবশ্য কোরআনে আয়াত দিয়ে লিখে সেটা শিরিক না, কিন্তু অন্যান্য দাগ টানা কিংবা নম্বর ইত্যাদি যেগুলো থাকে সেগুলো হচ্ছে শিরিক, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। এই শ্রেণীর যে শিরকি তাবিজ লিখে তাকে বুঝাবেন, সেই ইমামকে বুঝাবেন যে এটা আপনার জন্য জায়েজ না। এক জায়গায় এইভাবে কথা বলছিলাম, হঠাৎ করে ইমাম সাহেব আমাকে বলছে আপনি দেখছি আমাদের পেটে ছুরি মারবেন। এমন কেন? বলছে এই 250-300 টাকা বেতন, আমাদের চলবে কি করে? যদি আমরা তাবিজ না লিখি, যদি মিলাদ না পড়ি, তাহলে আমাদের চলবে কি করে? মানে পেটে ছুরি মেরে দেন গা। হ্যাঁ আপনি এখন সৌদি আরব গেছেন তো এই জন্য মোটা মোটা কথা বলছেন, আপনি যদি দেশে থাকতেন তো আপনি কেমন করে এই ফতোয়া দিতেন দেখতাম, বুঝতে পারছেন কত বড় সাহস তার? এইভাবে সরাসরি মুখের উপরে কথা বলছে, যেহেতু বয়সে বড় ঠিক আছে বলো, কিন্তু জেনে রেখো এর থেকে হারাম, এই হারাম খাওয়া থেকে এবং এই এত বড় শিরিক করা থেকে, তুমি গ্রামের ইমাম আর এই ইমাম ইমামতি করে সমস্ত মানুষের নামাজ পড়াচ্ছ তুমি, তোমার নামাজও বরবাদ ওদের নামাজও বরবাদ, অতএব তোমার জন্য এটা শোভনীয় নয়। সুতরাং ইমাম সাহেব যারা রাখবেন একটু বেছে বেছে রাখবেন। অনেক ইমাম আছে পান খায় জর্দা খায়, তাই না? গুল ব্যবহার করে, গুল না করলে আবার হাগা হয় না সকালবেলায়। ইমাম সাহেব মানুষ সকালবেলায় গুল করছে, কোথায় এখানে পায়খানা তৈরি হবে? কেন গুল না করলে পায়খানা হবে না? কোথাও কোনো জায়গাতে যদি কি বলে, এমন ইমাম সাহেব আছে যে বিড়ি খায় ইমাম সাহেব, এই বিড়ি খাওয়া জর্দা খাওয়া এগুলো তো হালকা, তার থেকে বড় কঠিন কি, সে তাবিজ লিখছে, এমন তাবিজ যেটা হচ্ছে শিরকি তাবিজ, যেটা হচ্ছে অনেক ক্ষেত্রে কুফরি তাবিজ, আর এমন এমন দেখছেন না কেমন কেমন ওষুধ তারা ব্যবহার করছে তাবিজ করার জন্য। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি জাদু করবে এবং জাদু যার জন্য করা হবে কি হবে, সে আমার দলভুক্ত নয়, লাইসা মিন্না, বরং সে কাফের হয়ে যাবে। এবার চলুন 4 নম্বর পয়েন্টে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক হাদিসে, মুসনাদে আহমদ, ইবনে হিব্বান, হাকিম আর বুরাইদা থেকে বর্ণিত, লাইসা মিন্না মান হালাফা বিল আমানা। এখানে পয়েন্ট হচ্ছে যে ব্যক্তি আমানতের কসম খায় সে আমাদের দলভুক্ত নয়। সে যুগে ছিল আমানতের কসম খেত, যেমন আমাদের আছে কাবার কসম, মায়ের কসম, বাপের কসম, পীরের কসম, মসজিদের কসম, কাবার কসম, এইভাবে কসম খায়, কিরে খায়, অনেকে ভাতের কসম, আমি লক্ষ্মী ছুঁয়ে বলছি, লক্ষ্মীর কসম খায়, লক্ষ্মী কি, হ্যাঁ ওদের মূর্তি, ওদের দেবী, সেই দেবীর কসম খায়, বিদ্যা ছুঁয়ে বলছি, বই ছুঁয়ে বলছি, বিদ্যা ছুঁয়ে বলছি, বই ছুঁয়ে যখন বলে বিদ্যা ছুঁয়ে বলছি, পশ্চিম মুখে দাঁড়িয়ে বলছি, মাটির উপরে দাঁড়িয়ে বলছি, চোখ ছুঁয়ে বলছি, কত রকম ভাবে কসম খায়। মোট কথা যদি কেউ গাইরুল্লাহর নামে কসম খায় তাহলে সে আমার দলভুক্ত না। আর আপনারা এই কথা জানেন, গাইরুল্লাহর নামে সে কসম করলে সেই কসমটা শিরিক হয়, আর সেই শিরিকটা ছোট শিরিক অথবা বড় শিরিক হয়, বড় শিরিক না হলেও ছোট শিরিক অবশ্যই হয়। সুতরাং সেই লোক উম্মতে মুহাম্মদের শামিল থাকতে পারে না। আর আর তারপরে একই হাদিসে অন্য একটা পয়েন্ট আছে, ওমান খাব্বাবা আলা ইমরিইন যাওজাতাহু, সে ব্যক্তি আমার দলভুক্ত নয় যে ব্যক্তি কোন স্ত্রীকে প্ররোচনা দিয়ে, প্রলোভন দিয়ে তার স্বামীর কাছ থেকে সরিয়ে নেয়, বা তার স্বামীর কাছ থেকে ভ্রষ্ট করে দেয়, বা তার স্বামীর সংসারে বিতৃষ্ণা সৃষ্টি করে, বা তাকে ওই সংসারে সংসার থেকে সরিয়ে নিয়ে যায়। এটা আপনার
বিভিন্ন রকম আছে, কেউ চিঠি লিখলো, কেউ এসএমএস করলো, কেউ টেলিফোন করলো, দিয়ে স্বামীর বিরুদ্ধে বিভিন্ন প্ররোচনা দিয়ে তুমি আমার কাছে এসো, বেশি সুখ দেবো, বেশি সুখ পাবে ইত্যাদি নানা রকম বলে চিঠি লিখে বা এই করে, যাই হোক সেই স্ত্রীকে স্বামীর কাছ থেকে সরিয়ে নিয়ে যায়। তোমার স্বামী করে যেমন, তোমার স্বামী নোংরা, তোমার স্বামী রং ময়লা, তোমার স্বামী এই, তোমার স্বামী বিড়ি সিগারেট খায়, মুখের গন্ধ পাও, আমি ভালো, আমার এইভাবে বিভিন্ন ভাবে যে কোনো ভাবে যদি কোনো স্ত্রীকে তার স্বামীর কাছ থেকে সরিয়ে নেওয়া যায়, নিয়ে নিয়ে যায়, তাহলে সে ব্যক্তিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হতে পারে না। ঠিক একইভাবে যদি কোনো ব্যক্তি, আর যে ব্যক্তি স্ত্রীকে প্রলোভন দেয়, শুধু পুরুষ হয় যথেষ্ট না, যদি পুরুষই হয় তাও না, মেয়েরাও হতে পারে, তাই না? বহু মেয়ে প্রলোভন দেয়, মানে মেয়ে হয়ে মেয়েকে কি করে, এমন কথা বলে যে সে তার স্বামীর উপরে বিরূপ হয়ে যায়। তার বোন যেমন, যেমন আল্লাহ রসুল সাল্লামের জামানাতে রসুল্লাহ সাল্লামের স্ত্রীর ব্যাপারে হয়েছিল, আয়েশার ব্যাপারে জাইনাবের বোন, হ্যাঁ বল দেখ এটাই সুযোগ, বল না খবরদার না। ঠিক আপনার স্ত্রীর বড় বোন কিংবা ছোট বোন আপনার বিরুদ্ধে প্ররোচনা দিতে পারে, দিয়ে আপনাকে আপনার কাছ থেকে আপনার স্ত্রীকে সরিয়ে নিতে পারে, কিংবা কোনো মহিলার মাধ্যমে, কোনো পুরুষও করতে পারে, পেছনে কোনো পুরুষের হাত থাকতে পারে, মোট কথা যে কোনো ভাবে সেই স্ত্রীকে স্বামীর কাছ থেকে সরিয়ে নিলে, তাকে প্ররোচিত করলে, সে কি হবে, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অন্তর্ভুক্ত, দলভুক্ত থাকতে পারে না। ঠিক একই পদ্ধতিতে আও মামলুকাহু, তার মানে খাব্বা বা মামলুকাহু, কিছু দাস বা দাস দাসীকে যারা ভ্রষ্ট করে, আপনি এলেন, হ্যাঁ তো এই বাড়িতে কাজ করো তুমি, হ্যাঁ কত টাকা বেতন দেয়, আমি আমার কাছে এসো, আমি তোমাকে এত টাকা বেতন দেবো। সে বেচারে সেখানে আছে, তার মুনিব যে বা তার প্রভু যে সেখানে কাজ করছে, তার মালিক, তার মালিকের কাছে কাজ করছে, বসের কাছে কাজ করছে, আর আপনি গিয়ে তাকে ভাঙিয়ে কিছু টাকা বেশি প্রলোভন দিয়ে কি করলেন, হ্যাঁ নিয়ে চলে এলেন নিজের বাড়িতে, তাহলে আপনি সেই দাসটাকে তার জন্য প্ররোচিত করলেন, প্রলোভিত করলেন, প্রলোভন দিয়ে আপনি তাকে নষ্ট করে দিলেন। এই নষ্ট করার জন্য যে করে সে ব্যক্তি আমার দলভুক্ত না। যে হাদিস যেখানে পড়ানো হয় সেই কারখানাতেও এরকম কাজ চলছে, এক মাদ্রাসায় মুদারেসি করছে, মাদ্রাসাগুলো যেগুলো বেসরকারি মাদ্রাসা, যেগুলো কওমি মাদ্রাসা বলা হয়, সেইগুলোতে তো কোনো নিজাম নীতি কিছু নাই, কোনো সিস্টেম নাই, আজ এখানে তো কাল সেখানে, মসজিদগুলো তো তাই, আপনি এক জায়গায় কাজ করছেন, আমরা ওই পাশের গ্রাম বা পাশের জায়গায় মাদ্রাসার কর্তৃপক্ষ দেখলো যে অমুক জায়গাটা ভালো আলেম আছে, হুজুর আপনি কত বেতন পান, 5,000 টাকা, আমার এখানে আসুন 6,000 টাকা দেবো, কিংবা আমার এখানে আসুন এখানে সুখ সুবিধা আছে, বলে সেখানে সেই মুদারেসকে নষ্ট করে বা কান ভাঙিয়ে প্রলোভন দিয়ে এক জায়গা থেকে এক জায়গায় সরিয়ে নিয়ে যায়, ফলে সেখানকার ছাত্রদের ক্ষতি হয়, সেখানকার মাদ্রাসার সিস্টেমে ক্ষতি হয়। এইভাবে আমি 500 টাকা বেশি পাচ্ছি, যেখানে 500 টাকা বেশি পাবো সেখানে আমি গিয়ে পড়াবো, আর এক বছর এখানে, তারপরের বছর ওখানে, তারপরের বছর সেখানে, এইভাবে বিশাল বিশৃঙ্খলা চলছে, এইভাবে প্রলোভন দিয়ে দিয়ে নষ্ট করা হচ্ছে। যাক আমি এদের কথা বলছি না, এটা একটা খারাপ কাজ বটে, কিন্তু যাদের কথা বলছি, কৃতদাসকে যদি কেউ প্রলোভিত করে, প্ররোচিত করে, কিংবা স্ত্রীকে প্ররোচিত করে, তাহলে সে আমার দলভুক্ত নয়। 5 নম্বর, ওই একই, লাইসা মিন্না মান খাব্বাবা ইমরাতান আলা জাওজিহা ওয়া আবদান আলা সাইয়্যিদে, যে ব্যক্তি কোন স্ত্রীকে তার স্বামীর ওপর এবং কোন দাস দাসীকে তার মুনিবের ওপর বা প্রভুর মালিকের ওপরে প্ররোচিত করে, প্রলোভিত করে, সে আমার দলভুক্ত নয়। এবারে অন্য একটা পয়েন্টে যায়, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু দাউদ নাসাইর হাদিস, আবু মুসা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান সালাক, সে ব্যক্তি বা সেই মহিলা আমার দলভুক্ত নয় যে মুসিবতের সময়ে, বিপদের সময়ে কেউ মারা গেলে চিৎকার করে, মাতম করে, কান্না করে, চিৎকার করে, ও আমার গেল গো, আমার সব, ও আমার পাহাড় গো, আমার সাত কোদালের মুনিশ গো, আমার এই গো, আমার সেই গো, মেয়েরা বেশ ভালোই পারে বানাতে, কোনো কোনো সময় কবিতার ছন্দে, কোনো কোনো সময় বেসুরো ছন্দে, বেছন্দে মানে ছন্দ থাকে না,
কিন্তু বিনিয়ে নিয়ে বিনিয়ে নিয়ে বিনিয়ে বহু কিছু যা চিৎকার করে কান্দে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মুসিবতের সময় উচ্চ স্বরে চিৎকার করে কান্না করবে সে আমার দলভুক্ত নয়। ওমান হালাক, আর মুসিবতের সময়ে যে মাথা নেড়া করবে, তার মানে সমস্ত কিছু বর্জন করব, চাকচিক্য বর্জন করব। আপনারা জানেন যদি কেউ মারা যায় তো সেই মৃত ব্যক্তির জন্য শোক পালন করা যায়। কোন মহিলা তার ভাই মারা গেছে, স্বামী মারা গেছে, কিংবা কোন বাপ মারা গেছে, মা মারা গেছে, শোক পালন করতে পারে কদিন, 3 দিন, কিন্তু তার মানে তো এই যে মাথা নাড়া করতে হবে, তাই না? ও মুসলিমরা আছে, তাদের মারা গেলে তারা কি করে? মাথা নাড়া করে। আর ওরা মুসলমানদেরকে নেড়ে বলে। আরে মুসলমান তো নেড়াই করে না, নেড়ে কি করে হলো? ওরা হজ করতে গেলে নেড়া করে, আর তোদের মারা গেলে ওরা নেড়া করছে, আমাদেরকে নেড়ে বলছে। মুসিবতের সময়ে আমাদের নেড়া করা নেই, শোক পালন করতে পারেন, মহিলার জন্য জায়েজ 3 দিন। আর যদি স্বামী মারা যায় তাহলে কদিন? 4 মাস 10 দিন সে শোক পালন করবে। আর শোক পালন করবে কি করে? তার চুল কেটে দেবে। তাহলে তার যে নিয়ম আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ম করে দিয়েছেন, সেই নিয়মে সে শোক পালন করবে। যেমন ঘর থেকে বের হবে না, এমন কি হজ সফরেও আসবে না। কোথেকে কোন দেশ থেকে টেলিফোন করেছিল আমাকে যে তারা স্বামী স্ত্রীতে হজে আসবে, এই নিয়তে টাকা অলরেডি জমা হয়ে গেছে, যে হঠাৎ করে স্বামী মারা গেছে, তা স্বামীর টাকাটা তো গেলই, টাকা নাকি ফেরত পাওয়া যায় না। আর এবার স্ত্রী হজে যাবে না যাবে না, কারণ 4 মাস 10 দিন সে ঘর থেকে বের হতে পারবে না। ওলামাদের মত যে সে ঘর থেকে বের হতে পারবে না, চেষ্টা করে যদি সে টাকা ফেরত পায় তো ভালো, না হলে আল্লাহর ওয়াস্তে ছেড়ে দেবে, তার সাদকা হবে, কিন্তু সে হজ করতে একটু মাহরাম, যদি মাহরাম ছেলেকে নিয়ে আসে আসতে পারে, কিন্তু সে ইদ্দতের ভিতরে 4 মাস 10 দিনের ভিতরে বাড়ি থেকে বের হতে পারবে না, একান্ত প্রয়োজন ছাড়া। আর হজটা প্রয়োজন না, এটা ফরজ জিনিস, তারপরে হজ ফরজই না। প্রয়োজন যেমন কেমন প্রয়োজন, আপনাকে যেতেই হবে, আপনার কেউ নেই, মার্কেটে যেতে হবে, না হয় আপনার খাবার জুটবে না, তখন যেতে হবে বাধ্য হয়ে। আপনি চাকরি করেন, চাকরি 4 মাস 10 দিন ঘরে বসে থাকেন, তারপর চাকরি চলে যাবে, তখন আপনাকে চাকরিতে যেতে হবে বাধ্য হয়ে, সে আলাদা কথা। যেটা বাধ্য হয়ে যেতে হবে সেটা আলাদা কথা, ডাক্তারখানা যেতে হবে, চিকিৎসা না করলে উপায় নেই, ডাক্তার যদি না আনতে পারেন তো যেতে হবে, সেটা আলাদা কথা, যেটা বাধ্য হবে সেটা আলাদা কথা। যেমন সুগন্ধি ব্যবহার করবে না, মহিলা সাজগোজ করবে না, তেল মাখবে না, তারপরে আপনার পাউডার মাখবে না, প্রসাধন ব্যবহার করবে না, ইত্যাদি ইত্যাদি, এই সব বর্জন করে সে শোক পালন করবে কদিন? 4 মাস 10 দিন। এ নয় যে আজীবন সাদা কাপড় পরে থাকবে আর হাতে চুড়ি না নিয়ে থাকবে, তা না, করবে কদিন মাত্র? 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন পরে সে বিয়েও করতে পারে, আবার নতুন করে অন্য পুরুষের সে কি হতে পারে? জীবন সঙ্গিনী হতে পারে, এবং নতুন বউ হতে পারে। কিন্তু সমাজের নিয়ম কি, যে মেয়ে হয়ে গেল বিধবা সে আজীবন সাদা কাপড় পরে থাকবে। অনেক সমাজে তো বিয়ে করাই সমস্যা, কিন্তু আমাদের সমাজে বিয়ে করাই সমস্যা নেই, তবে অন্য সমস্যা থাকতে পারে, ছেলে মেয়ে আছে, আবার নতুন বিয়ে করলে তাদের অবস্থা খারাপ হবে, এই সেই, অনেকে করে না বা করতে চায় না, অনেকে আবার বাধ্য হয়ে থাকে, কিন্তু সে আবার তলপথে নোংরা কাজে নেমে পড়ে, নারের ঘরে ষাঁড়ের বাসা হয়ে যায়, সেটা আবার বেশি খারাপ, বেশি নোংরা। সুতরাং বিবাহ বৈধ, 4 মাস 10 দিন পর সে বিবাহ করতে পারে এবং সাজসজ্জাও করতে পারে, মাত্র এই কদিন সে শোক পালন করবে, তার বেশি শোক পালন করা তার জন্য জায়েজ না। তাহলে বোঝা গেল মুসিবতের সময়ে মাথা নেড়া করা, মহিলা কিংবা পুরুষ, মহিলা সাধারণত করে না, পুরুষ যদি বলে যে না আমার বাপ মারা গেছে অতএব মাথা নেড়া করে, না এটা জায়েজ না। একটা হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক ব্যক্তিকে বা এক মারা গেছে তার দেখা করতে গেলেন, দেখলেন তার ছেলেদের ডেকে নিয়ে এসো, কি বলে নাপিত ডেকে নিয়ে এসো, তাদের মাথা নাড়া করলেন। এই মাথা নাড়া করাটা ওই এর জন্য মুসিবতের জন্য না, মাথা নাড়া করা অন্য কারণ হতে পারে, চুলগুলো নোংরা হয়েছিল কিংবা চুলে উকুন ছিল, কোনো কারণ ছিল যার ফলে বললে মাথাটা পরিষ্কার করে দিলেন, ওই মুসিবতের জন্য মাথা নাড়া করা নয়, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নাড়া করতে নিষেধ করেছেন। ওয়ামান খারাকা, আরেকটা জিনিস আছে, কাপড় ছেঁড়া, চুল ছেঁড়া, এইভাবে এত মানে অসহ্য হয়ে যাচ্ছে যন্ত্রণায় যে চুল ছিঁড়ছে, মাথা কাপড় ছিঁড়ছে, এইভাবে যদি কেউ করে শোক পালন বা মাতম করে, তাহলে সে ব্যক্তি উম্মতে মুহাম্মদীর দলভুক্ত নয়। বিশাল কঠিন জিনিস,
মরার সময় দেখবেন কত রকম মানুষ আছে, কত রকম আত্মীয় আছে, কত রকম ভাবে কান্না করে, কেউ দেখানোর জন্য আর কেউ কর্তব্য পালনের জন্য, আর কেউ সত্যিই তার মন থেকে এরকম মুসিবত আসে, কেউ অভিনয় করে আর কেউ কান্না করে, কুমিরের মতো তার চোখে অশ্রু আসে। কুমিরের চোখে অশ্রুটা অশ্রু না, ওটা কি, ওই যে পানিতে ডুব দেয়, সে পানি চোখের ভেতরে থাকে, যখন পারে আসে তখন পানিটা বের হতে থাকে, তাকে বলে কি কুম্ভীর আশ্রু, মানে কুম্ভীর আশ্রু আর কি, চোখে যে কুমিরের চোখের পানি, মগরমাছকে আশ্রু বলে হিন্দিতে। এটা আসলে শোক না, শোকের জন্য না। তো অনেকে চোখে পানি বের করতে পারে অভিনয় করে, কিন্তু আসলে অনেকে আছে যারা সত্যপক্ষে চোখের পানি বের হয় কিন্তু মাতম করা কোনো মতেই জায়েজ না। অন্য এক পয়েন্টে আসি, যেখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান আমিলা বিসুন্নতি গায়রিনা, সে ব্যক্তি আমাদের দলভুক্ত নয় যে ব্যক্তি আমাদের সুন্নাহ ছাড়া অন্যের সুন্নাহ অনুসরণ করে। সুন্নাহ মানে কি? রীতিনীতি, তরিকা। আমাদের যে সুন্নাহ আছে, আমাদের যে পদ্ধতি আছে, সেই পদ্ধতি ছেড়ে অন্য পদ্ধতি যদি কেউ ব্যবহার করে তাহলে তারা আমার দলভুক্ত বা আমাদের দলভুক্ত নয়। বলুন আপনার ঈদে কার সুন্নাহ মানবেন? ঈদে কি করতে হয়? যা করতে হয়, নামাজ পড়তে হয় ইত্যাদি। আর যদি বলেন না না নামাজ তো থাক, নামাজ না হলে পড়লাম না পড়লাম, কিন্তু এই করতে হবে, দিয়ে মাইক লাগালেন, গান বাজালেন, সিনেমা দেখতে গেলেন ইত্যাদি, বহু রকমের ঈদ মানানোর পদ্ধতি আছে। ছেলে মেয়ে একসাথে নিয়ে এসে খেলা, খেলা করুন, সমস্যা নেই, ঈদের দিনে খুশি করবেন, বৈধ খেলা খেলবেন, কিন্তু অবৈধ খেলা না। কিন্তু গ্রামের বা সমাজের যুবক যুবতীকে নিয়ে একসঙ্গে আপনি সেখানে সংমিশ্রণ ঘটিয়ে, যাকে বলে আর কি, যেটা জায়েজ না, পর্দা সিস্টেম নেই মানলাম, কিন্তু তা বলে এক জায়গায় জমা করবেন, আর ঈদ উপলক্ষে আবার এটা আপনি অন্যের শূন্য, অন্য জাতির সুন্নাহ অবলম্বন করছেন, আর মুসলমানের সুন্নাহ ছেড়ে দিয়ে, উম্মতে মুহাম্মদিয়ার সুন্নাহ ছেড়ে দিয়ে আপনি অন্য জাতির সুন্নাহ যখন অবলম্বন করছেন তখন আপনি উম্মতে মুহাম্মদের দলভুক্ত নন। যখন নাম রাখার সময়ে কি করতে হয়? আপনার স্ত্রী গর্ভবতী হয়েছে, তার জন্য কি করতে হয়? কোনো করণীয় আছে? তাকে সাত ভাত, শাক শাক কি বলে, সাত ভাজা আর কি, সাত ভক্ষণ আর কি কি, কত রকম করে এটা খাওয়াতে হয়, সেটা খাওয়াতে হয়, অনুষ্ঠান করতে হয়, শাড়ি দিতে হয়, মুখে ক্ষীর দিতে হয়, বিয়েটা দেখেন, বিয়েতেই দেখেন কত রকম হলুদ মাখতে হয়, ক্ষীর দিতে হয়, কোলে করে চাপাতে হয়, এ করতে হয়, সে করতে, বহু রকম। এসব সুন্নত মুসলমানের সুন্নত না, সুন্নত কাদের? হ্যাঁ, ওখান থেকে এসেছে। আপনি ঈদ ঈদ পালন করছেন, অতিরিক্ত একটা ঈদ পালন করছেন, সে সুন্নত? আমাকে একজন জিজ্ঞেস করেছিল যে ছেলেদের জন্য, ছেলে মেয়েদের জন্য তাদের জন্মদিনে হ্যাপি বার্থডে পালন করা কি? আমি লিখলাম সুন্নত, সে অবাক হয়ে গেল, সুন্নত কি করে হয়, আমরা তো শুনছি এটা ঠিক জায়েজ না। আমি বললাম ভাই সুন্নত নবীর সুন্নত না, এটা এটা ইহুদি খ্রিস্টানদের সুন্নত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাত্তাবি'আন সুনান মান কানা ক্বাবলাকুম, তোমরা অবশ্যই অবশ্যই তোমাদের পূর্ববর্তী জাতির সুন্নাহ অবলম্বন করবে, জুতোর মাপের মতো, খাপের খাপ, তাই না? অবশ্যই করবে। কারা? ইহুদি এবং খ্রিস্টানরা। এমনকি তারা যদি সান্ডার গর্তে ঢোকে, সান্ডা জানেন তো, সৌদি আরবের লোক দেখেছে সান্ডা, কিন্তু আমাদের দেশে মনে হয় জানি না আছে কি না আছে, আছে বোধ হয়, অনেকে বলে গুঁইসাপ বা গোসাপ, তা না, গুঁইসাপ গোসাপ আলাদা। সান্ডার গর্তে ঢুকলে তোমরাও ঢুকবে, তাদের অনুকরণ করবে, অন্ধভাবে অনুকরণ করবে। তো সুন্নত যদি আপনি হ্যাপি বার্থডে পালন করেন তো আপনার সুন্নাহ পালন করা হবে, কিন্তু নবীর সুন্নাত না। কার সুন্নাহ? খ্রিস্টানদের সুন্নাত, হ্যাপি বার্থডে টু ইউ। এরা তো হাই ফ্যামিলি, যারা উঁচু উঁচু ফ্যামিলি, তারা নিজেদের ছেলেদের মেয়েদের জন্য কত রকম জন্মদিনে গান গান অনুষ্ঠানেরও ব্যবস্থা করে, কেক কাটা ইত্যাদি, এসব হচ্ছে ওদের ওদের আচরণ, ওদের ফ্যাশন। সেই ফ্যাশন আমরা নিয়েছি, সাহাবিয়ানা ফ্যাশন ওখান থেকে চলে এসেছে। তেমনি নবী দিবস পালন করা আমাদের সুন্নাত না। কাদের সুন্নাত? খ্রিস্টানদের সুন্নাত। তারা তাদের ঈশার জন্ম, যিশুর জন্মদিন পালন করে, তাই আমরাও দেখে দেখে, আমাদের ইসলামে ছিল না,
আমরা দেখা দেখি করে আমাদের নবীর জন্ম নবী দিবস পালন করে থাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা মিন্না মান আমিলা বিসুন্নতে গায়রিনা সে ব্যক্তি আমার দলভুক্ত নয় আমাদের দলভুক্ত নয় যে অন্যের অন্য জাতির সুন্নাহকে আমল দেয় বা সেই অনুযায়ী আমল করে এবারে একটা পয়েন্ট বলে আমি আজকের দরস শেষ করব সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসনাদে আহমদ আবু দাউদ ইবনে মাজাহ হাকিমের হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত তিরমিজিতেও আছে যিনি বলছেন মান গাসসানা ফালাইসা মিন্না যে ব্যক্তি আমাদেরকে ধোকা দেয় সে আমাদের দলভুক্ত নয় ধোকা দেয়া বুঝতে পারছেন যে কোনো ভাবে ধোকা দেওয়া ব্যবসা বাণিজ্যে ধোকা দেওয়া চাকরিতে ধোকা দেওয়া কিংবা পড়াশোনাতে ধোকা দেওয়া হয় তাই না কিভাবে পড়াশোনা ধোকা দেওয়া হয় ওই যে চিট করে পাশ করে লোকে তাই না হ্যাঁ তাবিজ বানিয়ে পরীক্ষার সময় দেখে 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 লিখে দিল বাস পাশ করে গেল ফার্স্ট নম্বরে এরও ধোকা দেওয়া যে কোনো ভাবে ধোকা আপনি দেবেন যদি কোনো মুসলমানকে ধোকা দেন আর মুসলমানকে ধোকা দেওয়া জায়েজ তা না যে কোনো মানুষকে ধোকা দিলে পরে আপনি উম্মতে মুহাম্মদের দলভুক্ত নন আর এ ব্যাপারে একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল মাকর ওয়াল খিদা ফিন্নার এইভাবে ধোকাবাজি করা এবং প্রবঞ্চনার কাজ করা যে করবে সে জাহান্নামী তার মানে বিশাল কাবিরা গুনাহ আর এ ব্যাপারে আরেকটা ঘটনা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মার্কেটে গেলেন বাজারে বাজারের অবস্থা দেখবেন ঘুরেঘারে দেখছেন তো এক জায়গাতে এই খাদ্য হয়তোবা গম কিংবা জব রাশি করা আছে দিয়ে ঠেলে হাত ভরে দিলেন তো তারপরে যখন বের করে আনছেন দেখছেন ভিতরে কি রয়েছে ভিজা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা হাজা ইয়া সাহেবা তাম কি ব্যাপারে তোমার ভিতরে ভিজা কেন তখন লোকটা বলল হে রাসূল আল্লাহ রাত্রে বৃষ্টি হয়েছিল বৃষ্টি পেয়েছে তখন বলল আফালা জাআলতাহু ফাওকা তাআমি হাত্তা ইয়ারাহুন নাস মান গাশ্শা ফালাইসা মিন্নি যদি ভিজেই গেছিল তো ভিজেগুলো ওপরে রাখে না কেন যাতে লোকে দেখতো এবং সে ভিজে বলেই কিনত কিন্তু তুমি ধোকা দেওয়ার জন্য যদি দেখেছ তাহলে জেনে রেখো যে ব্যক্তি আমাকে আমাদেরকে ধোকা দেবে সে আমার দলভুক্ত নয় এইভাবে আপনার আপনি মোবাইলটা বিক্রি করবেন কিন্তু মোবাইলটার ভিতরে কি আছে যে খারাপিটা যার জন্য আপনি বিক্রি করতে চাচ্ছেন আপনি বললেন না ধোকা দিয়ে বিক্রি করে দিলেন আপনার গাড়িটা বিক্রি করবেন গাড়ির একটা বিরাট ফল্ট আছে বা অসুবিধা আছে যেটা অনেক খরচ হবে আপনি বিক্রি করে পার করে দেন ধোকা দিয়ে হয় মিথ্যা মিথ্যা বলতে আর অতিরিক্ত পাপ কিন্তু যে কোনো ভাবে ধোকা ভেজাল জিনিসে যে ভেজালগুলো দিচ্ছে আপনি দেখবেন ধানে ধুলো দিয়ে বিক্রি হচ্ছে ধানের সাথে ওই যে যার ভিতরে চাল থাকে না কি বলে না আপনারা তুষ বা আগ্রা বল যাই বলে ওইটাকে ভিজিয়ে ধানের সাথে ভরে 5 কিলো 6 কিলো ওজন বাড়িয়ে কাঁকড় মিশিয়ে তারপরে হলুদে ইটের গুঁড়ো মিশিয়ে তারপরে আটাতে গমের সাথে ওই যে গেঁড়ো বলে না কচু বড় বড় কচু যেগুলো সেগুলো পিস পিস করে কেটে রোদে শুকিয়ে সেগুলো আটার সঙ্গে গমের সঙ্গে পিসা হয় দিয়ে রুটি করে তৈরি না লোকে রুটি খায় এইভাবে তেলের সঙ্গে ভেজাল সর্ষের সঙ্গে তিল মিশিয়ে পিসা সেখানে ভেজাল এইভাবে ডালে সব বিভিন্ন রকম ভেজাল আছে যে কোনো ভাবে ভেজাল দিয়ে মানুষকে ধোকা দিয়ে আপনি বিক্রি করছেন একটু আগেই কথা হচ্ছিল ওজনে কিভাবে দাড়ি মারে কিভাবে এবং দাড়ি মারার কত রকম পদ্ধতি আছে মানুষকে ধোকা দেয় এইভাবে মানুষকে ধোকা দিয়ে তারা ব্যবসা করে হ্যাঁ তারপরে বাংলাদেশের কাপড় তৈরি দেখছেন বাংলাদেশের কাপড় লিখলে তো বাংলাদেশের বললে নেবে না কাপড়ের স্ট্যাম্প লাগিয়ে দিলে মেড ইন জাপান তৈরি কোথাকার বাংলাদেশে আর মানুষও সেই রকম মেড ইন জাপান দেখলে চোখ বন্ধ করে নেবে যদিও সেটা বাংলাদেশের তৈরি মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেই রে ভাই দিন দুঃখিনী মাঝে তোদের তার বেশি আর সাধ্য নাই এটা কবি বলেছিলেন দুঃখ করেই যখন ওই বাইরে থেকে ইংরেজরা সামান আনছিল বাইরে থেকে মালপত্র নিয়ে আসছিল তখন ওই সামানের মান ভালো ভালো বেশ সুন্দর কাপড় সেগুলো সবাই পছন্দ করছে দেশের সামান চলে না দেশের শিল্প বন্ধ হয়ে যাচ্ছে দেশের লোক মার খাচ্ছে তাই কবি বললেন মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেই রে ভাই দিন দুঃখিনী মাঝে তাদের তার বেশি আর সাধ্য নেই দেশের জিনিস কেন বিদেশি জিনিস বর্জন করো এইভাবে কিন্তু মানুষ করছে কি দেশের জিনিস যখন দেখছে দেশের জিনিস কিনছে না বিদেশি লোক কিনছে তখন বিদেশের নাম দিয়ে লেকে এনেবারে মেড ইন জাপান বলে দিচ্ছে আর দেশের জিনিস দেদার বিক্রি হচ্ছে ধোকা দেয় না কত রকম ভাবে
ধোকা দেওয়ার ব্যাপার আছে, যেগুলো আপনি দেখবেন বাজারে যাবেন আঙ্গুর কিনতে যান, এই যে সাতাল আছে না সাতাল, উপরে ফার্স্ট ক্লাস আঙ্গুর তাই না, বাসায় যখন নিয়ে আসবেন খুলে দেখবেন নিচে সব আঙ্গুরগুলো কি পচা। এভাবে টমেটো হয়, ফলও হয়, আপেল, তারপরে আপনার বিভিন্ন রকমের ফল দেখবেন ওপরে খুব সুন্দর করে সাজানো আছে, ভিতরে গুলো কি পচা খারাপ। এইভাবে মানুষকে বিভিন্ন রকমের ধোকা দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি আমাদেরকে বা মুসলমানদেরকে ধোকা দেয় সে ব্যক্তি আমার উম্মতে দলভুক্ত নয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা সত্যপক্ষে, আরো কথা আছে ইনশাআল্লাহ পরে বলবো যে আর কারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতে দলভুক্ত না, আমরা যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেই হতে পারি, তার দলভুক্ত হতে পারি, সেই চেষ্টাই সবসময় থাকবে। এবং যে কাজ বা কথাগুলো বলা হলো সেগুলো বর্জন করলি না উম্মতে হতে পারবো, সেগুলো যেন তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দেন। রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين.